হ্যালো আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার যারা দুবাইতে আসতেছেন এখানে আসার পর কাজের বিষয়ে যে পরিস্থিতিটা যাচ্ছে সেটা নিয়ে সেটার বিষয়ে একটু কথা বলবো যে এই কাজের বিষয় নিয়ে আসলে এখানে কি পরিস্থিতি দাঁড়িয়েছে যারা দুবাই থেকে আসতেছেন কেউ হয়তো আত্মীয়র মাধ্যমে অথবা বন্ধুর মাধ্যমে অথবা আনন পার্সনের পারসনের মাধ্যমেই প্রলোভিত হয়ে এখানে আসতেছেন এখানে জানেন কাজের মার্কেটটা এমনিতেই পূর্বে আপনার আমাদের বাংলাদেশের কাজের মার্কেট সংকুচিত হয়ে আসছে দীর্ঘদিন বিষা খোলা না থাকাতে তার ভিতরে এই মার্কেট দখল করে নিয়েছে আপনার ইন্ডিয়া তারপর ফিলিপিন নেপাল অথবা আফ্রিকার মানুষ বিভিন্ন সেক্টরগুলোতে এরা দীর্ঘদিন থেকে ওই বিষা বন্ধ থাকাতে ওরাই এখন মূলত বিভিন্ন সেক্টরগুলোতে আগে থেকে দখল করে আছে। তো এখন বাংলাদেশিরা এখানে আসার পর মানে এখন ব্যাপক হারে সবাই আসতেছে তো তো লোকসংখ্যা বেশি হয়ে গেছে ওই অনুপাতে কাজের স্পেসটা জায়গাটা খুবই কম এখন কেউ আত্মীয়র মাধ্যমে আসে কেউ ভাতি যা কেউ চাষা রিলেটিভ আবার কেউ চিনে না এমনভাবেও চলে আসছে হ্যাঁ আমরা এমনও দেখতেছি দুই লক্ষ টাকা করে আসতেছে বিজিট বিষয় তারপরে আপনার বিষা লাগাইতেছে বিজিট বিশেষত চার লাখ সাড়ে চার লাখ দিয়ে বিষা লাগাইতেছে এক তো প্রাইস বেশি দ্বিতীয় এখানে এসে কাজ পাচ্ছে না এখন ইদানিং যারা চলে আসেন বা যারা আসবেন এখানে আসার পর আপনারা দেখবেন ফেসবুকের মাধ্যমে হোক বা অন্যান্য মাধ্যমে হোক ব্যাপক হারে অ্যাডভার্টাইজ চলতেছে আমার লাইসেন্স আছে আমার লাইসেন্সের মধ্যে বিষা লাগাই দেওয়া হবে বাইরে কাজ করবেন অথবা ক্লিনিং কোম্পানির কাজ আছে অথবা হোটেলের কাজ ফ্যাক্টরির কাজ এরকম ধরনের অনেকগুলো অ্যাডভার্টাইজ আছে এখন কি হয়েছে জানেন এই যে লোকগুলো বাংলাদেশে এখানে চলে আসে দুই লাখ বা এক লাখ পঞ্চাশ ষাট হাজার টাকা খরচ করে ভিজিটে এখন আর একটা পক্ষ আবার এখানে দাঁড়ায় আছে যে এই লোকগুলারে দিয়ে কিভাবে বিশা লাগানো যায় কারণ বিশা লাগাইতে ফলে বিশা লাগানোর ভিতরে একটা প্রফিটের বিষয় আছে এরপরে এই লোকগুলারে কাজ দেওয়ার কথা বলে মানে কাজ দিবে এরকম কথা বলে অনেকগুলা এজেন্সি অ্যাডভার্টাইজ দিতেছে ফেসবুক সহ নানানভাবে তো আপনাদেরকে বলবো যে এই চাকরি দেওয়ার বিষয়টা নিয়ে এখানে বিশাল অতি দীর্ঘদিন যাবৎ করে আসতেছিল অন্যান্য দেশের তারাহ ইন্ডিয়া এবং কি আপনার কিছু আরব কান্ট্রি বা পাকিস্তান ওরা একটা অফিস নিয়ে বসে ফেসবুকে অ্যাডভার্টাইজ দেয় উমুক সুপার মার্কেটে লোক নেবে ক্লিনার ফ্যাক্টরিতে হেল্পার নেবে প্যাকেজিং কোম্পানিতে লোক নেবে ড্রাইভার নেবে হাউস কিপিং হোটেলের হোটেল বয় নিবে এরকম ধরনের এই অনেক পোস্ট দেয় হ্যাঁ তারপর বলে সিবি নিয়ে আসার জন্য এগুলো পূর্বে করে আসছিলো বিভিন্ন দেশের লোকজন এখন আমাদের বাংলাদেশি কমিউনিটির ভিতরে অনেক এরকম অফিস খুলে অলরেডি বৈশা রয়েছে তারা এখন ভিজিটে যারা আছে এই লোকগুলারে বিভিন্ন কাজ দেওয়ার কথা বলে লেখবে সুন্দর সুন্দর সুযোগ সুবিধা এবং কি বিষয় ফ্রি এখানে বলা হবে যে এই কিনা না সার্ভিস চার্জ দিতে হবে এখন এই সার্ভিস চার্জের মধ্যে যে হচ্ছে ফ্যাক্ট বুঝছেন এখন আপনাকে কিছু কিছু এজেন্সি বলবে যে আগে অ্যাডভান্স আমাদের সার্ভিস চার্জ দিয়ে দিতে হবে আপনাকে আমরা রসিদ দিয়ে দেব অথবা আমরা আপনাকে গ্যারান্টি দিব কাজের এখন আসলে আপনি যে টাকাটা দিচ্ছেন ওনাকে উনি যে আপনাকে কাজটা দিচ্ছে ওখানে আপনার বিষাদও লাগাবে কিনা নাকি কয়েকদিন কাজ করার পরে আবার আপনাকে এই ওই কোম্পানি না নেয় অনেকগুলো বিষয়ের একটা ফার্মানাল বিষ ফার্মানাললি মানে কনফার্মলি জানার বিষয়গুলো কিন্তু থাকে তো এগুলো আসলে ভালোভাবে জেনে বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করবেন টাকা পয়সার লেনদেন যদি করেন আপনি প্রমাণ রাখবেন বলবেন যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিব অথবা সাথে কয়েকজন রাইখা টাকা দিবেন একা গিয়ে কোনো কিছু করবেন না হ্যান্ড ক্যাশ দিবেন না ঠিক আছে হ্যান্ড ক্যাশ দিলেও আপনার ওই যিনি টাকা দিচ্ছে উনি যে অফিসে বসে আছে ওইটা লাইসেন্স আছে কিনা আগে যাইবেন যে আপনার কী লাইসেন্স কী রিক্রুটিং কোম্পানি রিসিপ নেবেন অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিবেন আর অধিকাংশই আপনার এই টাকা পয়সার বিষয়টাতে দুই নাম্বারই বেশি করতেছে চাকরি দেওয়ার কথা বলে তো এই সুযোগটা এখন নিতেছে এইসব এজেন্সিগুলো এখন যারা বাংলাদেশ থেকে ভিজিট বিষয় সেখানে আটকে গেছে অনেক লোক আছে কাজ পাইতেছে না চাকরি নাই। অনেক বিপদে আছে এমনও লোক ফোন করে বলতেছে ভাই খুব বিপদে ফাইসে গেছি কি করব একটা কাজ দেন তো মানে একটা কাজ দেখেন হেল্প করেন এই করেন সেই করেন এখন চাকরির বাজার তো খুবই সীমিত আর যে কয়েকটা চাকরির বাজার আছে এগুলাতে আপনার ওই বিভিন্ন লোকজন এই নতুন মানুষগুলোকে চাকরির কথা বলে আপনার এই টাকা নিয়ে যাচ্ছে সার্ভিস চার্জ দিবে বলে কিন্তু কাজটা পাবে কি না দেবে কিনা এটার কোনো গ্যারান্টি নাই ওই সব এজেন্সিগুলোর সাথে বাই আপনারা যারা আইসেন খুব চিন্তা ভাবনা করে কাজ কারবার করেন যে সে কি আদৌ কাজ দিয়েছে কিনা কাউকে নাকি টাকা নিয়ে যাওয়ার পরে ঘুরাবে হ্যাঁ এই বিষয়গুলো মাথায় রেখে বিভিন্ন এজেন্সির সাথে যোগাযোগ করবেন আর যদি যারা কাজ জানেন যে সেক্টরের কাজ জানেন ওই সেক্টরে যোগাযোগ করেন আপনার কাজ পাইতে সমস্যা হইব না আশা করি আর যারা আপনারা কাজ জানেন না শুধু শরীরটা নিয়ে আসছেন আপনারা ভাই প্রবলেমে হবে কাজ পাইতে আর যেই কাজ পাইবেন ওই কাজ আপনি করতেও পারবেন না কষ্টের কাজ কনস্ট্রাকশন লাইনের কাজ এগুলো অনেকের হবে না তো আসলে যারা চলে আসতেছেন বা যারা দেশ থেকে আসবেন যারা দেশ থেকে আসবেন তারা কাজ যাই না আসলে হয়তো কোনো একটা কাজ পেয়ে যাবেন যারা কাজ জানেন না হুটার চলে আসতেছেন বাংলাদেশ থেকে দুবাইতে এখানে কাজের মার্কেট চাকরির মার্কেট খুবই ক্রাইসিস আর যে কয়েকটা কাজের মার্কেট বা যে একটা স্কোপ সুযোগ সুবিধা আছে এগুলো কনস্ট্রাকশান লাইনের কাজ কনস্ট্রাকশান লাইনের ভিতরে যদি আপনি অভিজ্ঞতা সম্পন্ন লোক হন তাহলে এক হিসাব টাইলসের কাজ জানেন মেশিনের কাজ জানেন ইলেকট্রিক কাজ জানেন ফাইভ ফিল্টারের কাজ জানেন হুম জিপসাম স্লিংয়ের কাজ জানেন ইন্টেরিয়র ডিজাইনের কাজ জানেন এগুলা হইলে আপনি কাজ পাবেন আর এগুলা যারা অভ্যস্ত না এখানে আইসা কাজ পাবেন না আপনারা এখানে টাকাটাই নষ্ট করে আসবেন এখানে আইসা আরও হতাশায় খুবই নার্ভাস হয়ে যাবেন ঠিক আছে তো আমার এই ভিডিওর মূল বিষয় ছিল এটা এখানে যারা চলে আসছেন বা চলে আসবেন এখানে এসে এখন দেখবেন কাজ দেওয়া নিয়ে এখন একটা গ্রুপ দাঁড়ায় গেছে এখানে এই কাজ দেওয়ার বিনিময়ে সার্ভিস চার্জ নেবে এই কাজ দেওয়ার কথা বলে অনেক ধরনের ঘটনা ঘটবে ঘটতেছে ফুরবে ঘটেছে তো এগুলার থেকে আপনারা সাবধান থাকবেন চলে আইসেন জন কাজ তো করতে হবে এখন আবার টাকা দিয়ে যাতে ধরা না খান সেই জন্য সতর্কভাবে এখানে আগাবেন ঠিক আছে পরিচিত মাধ্যমে কোনো লেভেলে দেখেন কোনোভাবে সোর্সিং করে কাজ পান কি না আর যাদের পরিচিতরা দেশ থেকে আসার প্ল্যান প্রোগ্রাম করতেছে আপনারা যারা এখানে চলে আসছেন দয়া করে আপনারা বাংলাদেশে তাদেরকে ইনফরমেশান সহযোগিতা দিয়ে বলেন যে আমরা আসার পর এই পরিস্থিতি আপনার এলাকায় যদি এই পরিস্থিতিটা আপনি ছড়াইয়া দেন প্রত্যেকটা এলাকায় যারা আছেন সে আপনার এলাকায় ছড়াইয়া দেন দেখবেন যে যারা আসতে চাইতেছে তারা আসার সময় সতর্কতার সাথেই সিদ্ধান্ত নেবে হুটহাট না যায় না আর চলে আসবে না আর আপনি চলে আসার পর আপনার এলাকায় বললেন আপনার এলাকার আর দুই তিনজন যদি না বলেন তো এইভাবে কেউই জানবে না আবার একের পর এক মানুষ চলে আসবে এখানে এই বিপদের মধ্যে থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন